নেতাজী সুভাষচন্দ্রে 64টা ফাইল প্রকাশ করবার পর এখন বারবার তৃণমূল কংগ্রেসের থেকে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে থাকা ফাইল প্রকাশের কেন্দ্রীয় সরকারের কাছে যে ফাইল আছে সেই ফাইলগুলি যাতে আন্তর্জাতিক কিছু রাষ্ট্রের সম্বন্ধ আছে সেই কারণে যথাসময়ে সেই ফাইল জনসমক্ষে আনা হবে এতে কোন সন্দেহ কারণ মোদীজি যা প্রতিশ্রুতি দিয়েছেন সব প্রতিশ্রুতি পালন করবে কিন্তু আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে নেতাজির ফাইল প্রকাশের কথা আগে কখনো আপনাদের মধ্যে শুনিনি আপনাদের দাবি দাবার মধ্যে কখনো নেতাজির ফাইল প্রকাশ ছিল না আর আপনি একটা আশায় গল্প হাজির করছেন যে আমি সবে জানতে পারলাম যে নেতাজি কিছু ফাইল পুলিশের কাছে সুরক্ষিত আছে এটা আপনি সবে জানতে পারলেন তাই প্রকাশ করলেন আমি যদি এটা আপাতত তর্কের ক্ষেত্রে মেনেও নিই তাহলে আমি আপনাকে প্রশ্ন করতে চাই শ্যামল সেন কমিশনের সারদার ফাইলটা তো আপনার কাছে আছে আপনার সরকারের তত্ত্বাবধানে আছে সেই শ্যামল সেন কমিশনের ফাইলটা কেন প্রকাশ্যে আপনি আনছেন না হঠাৎ করে শ্যামল সেনের মতো একজন উপযুক্ত বিচারপতির নেতৃত্বে রাজ্যের কোটি কোটি টাকা খরচা করে সারদার কেলেঙ্কারিতে যারা ক্ষতিগ্রস্ত তাদের নানান আশ্বাসবাণী শুনিয়ে কমিশনের কাজ চলল কমিশন রিপোর্টও প্রেস করে দিল রাজ্য সরকারের কাছে আজ পর্যন্ত সেই রিপোর্ট অন্ধকার ঘরে ঢুকে দিল দিনের আলো দেখতে পারেনি সেই কারণে মুখ্যমন্ত্রীকে আমি বলব নেতাজির ফাইল পাবলিশ করার চেয়েও সাধারণ মানুষের প্রয়োজন সারদার ফাইল পাবলিশ করা তো এই সম্পর্কে মুখ্যমন্ত্রীর বিবৃতি আমরা দাবি করি ভবিষ্যৎ মন্ত্রীকে যাচ্ছে এটা সহজে করুন তার মানে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তারই পুলিশের চোখের সামনে আগে অস্ত্র নিয়ে তৃণমূল মিছিল করছে আমি তো মনে করি এর পরে তৃণমূল কংগ্রেসকে একটা উগ্রপন্থী সন্ত্রাসবাদী দল হিসাবে ঘোষণা করা উচিত কারণ রাজ্যে যেখানে বোমা তৈরি হয় ওখানে তৃণমূল কংগ্রেস জড়িত জামায়াত ইসলামীর সঙ্গে ভারত বিরোধী কার্যকলাপে তৃণমূল জড়িত যেখানে বোম ব্লাস্ট হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেস জড়িত অস্ত্র যেখানে তৈরি হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেস জড়িত অস্ত্র নিয়ে খোলা মিছিল আগ্নেয়াস্ত্র মিছিলেও তৃণমূল কংগ্রেস জড়িত সেই কারণে তৃণমূল কংগ্রেসকে সন্ত্রাসবাদী রাজনৈতিক দল হিসাবে চিহ্নিত করা উচিত রাজ্যের সমস্ত নেতা বিভিন্ন জেলায় গিয়ে ব্লকে ব্লকে কর্মীদের সাথে সরাসরি কথাবার্তা বলেছে দলের বক্তব্য কর্মীদেরকে বোঝানো হয়েছে কর্মীদের প্রশ্নের উত্তর রাজ্য নেতারা দিয়েছে 20 তারিখ এই পর্ব পার হওয়ার পর আজকে থেকে কেন্দ্রীয় নেতা আমাদের রাজ্যে যারা দায়িত্বপূর্ণ আছেন অর্থাৎ কৈলাস বিজয়বর্গীজি সিদ্ধার্থ নাথজি সুরেশ পূজারীজি
এবং সুযুক্ত দাস এরাও যে বিভিন্ন সাতটা ভাগ আছে আমাদের সাতটা রাস্তা তাতে প্রতি জেলায় জেলায় যাচ্ছে এবং সেই জেলায় কর্মীদের সাথে তারাও কথাবার্তা হচ্ছে এবং কর্মীদের মনোবল বৃদ্ধি করার কাজ করছে। অর্থাৎ রাজ্য নেতারা যাওয়ার পরেই আমাদের কেন্দ্রীয় নেতাদের এই সফর স্বাভাবিকভাবেই পার্টির গতিবিধিকে আরো বাড়াবে, রাজনৈতিকভাবে পার্টিকে আরো শক্তিশালী করবে।